নমস্কার। 16ই কার্তিক, শনিবার, 1342 সাল, 2রা নভেম্বর, 1935। সন্ধ্যার পর স্বামী অভেদানন্দ বলছেন, তোরা কি দেন জব করিস বুঝতে পারিনি। আমি এলাহাবাদে ঝুঁসি বলে যে জায়গা আছে সেখানে কিছুদিন ছিল। ওখানে এক একবার ধ্যান করতে বসে 10-11 ঘন্টা চলে যাওয়ার পর মনে হতো যেন 5 মিনিট মাত্র ধ্যান হলো। মন এত উঁচুতে উঠত, কোথায় যে চলে যেতাম বুঝতে পারতাম না। আর একদিন লন্ডনের এক সভায় বক্তৃতা দিচ্ছি। বক্তৃতার বিষয়ে এত তন্ময় হয়ে গেছি যে সেখান দিয়ে একদল সৈন্য ব্যান্ড বাজাতে বাজাতে চলে গেল, আমি কিছু জানতেই পারি। সভা ভেঙে যাওয়ার পর কয়েকজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি শুনে তো অবাক, বললুম, আমি তো কিছু জানি নে। একেই বলে তন্ময়তা। আমার জীবনে এমন অনেকবার হয়েছে, তোরা একটু ধ্যান করতে গেলে কিছুতেই মন স্থির করতে পারিস নে, আর আমাদের ওর জন্যে ভাবতেই হতো না, যেন আপনা থেকেই ওসব হয়ে যেত। তোরা চেষ্টা কর, তোদেরও হবে। তবে কি জানিস, সৎসংস্কার আর ঠিক ঠিক গুরু কি পাওয়া চাই, তোদের হবে বই কি? যারা ঠাকুরকে ধরে আছে তাদের ব্যবস্থা তিনি করবেন। এই আলোচনা থেকে আমরা কি জানতে পারছি? অর্থাৎ আমরা ধ্যান, জপ বা কোনো কোনো যে কোনো কাজ করি না কেন, আমাদের সেই কাজের মধ্যে তন্ময়তা আনতে হবে। আমরা যদি সেই কাজের মধ্যে তন্ময়তা আনতে পারি, তাহলে আমরা কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হব না, কোনো রকমভাবে কেউ কোনো বাধা দিতেও পারবে না। তবে সৎসংস্কার আর গুরুকৃপা থাকলে সবার একবারই হয়। সৎসংস্কার আর গুরুকৃপা থাকলেই কোনো রকম বাধাপ্রাপ্ত হওয়া যায় না, কোনো রকম বাধা আমাদের স্পর্শ করতে পারে না। তাই স্বামী অভেদানন্দ আমাদের এই তন্ময়তার অর্থটি বুঝিয়ে দিলেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার।